ওমরা পালন করতে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ২৪ নভেম্বর সৌদি আরবে যান তারা। মুসলমানদের ধর্মীয় তীর্থস্থান ঘুরে দেখবেন দুজনে, মক্কায় কাবাঘর এবং মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতও করবেন তারা। সম্প্রতি বিয়ে করে আবারও সংসারী হয়েছেন নায়িকা পূর্ণিমা। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন, তিনি কাজ করছেন বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা হিসেবে, আর তার সঙ্গেই বর্তমানে ওমরা পালনের উদ্দেশ্যে উড়াল দিয়েছে পূর্ণিমা। তারা এখন আছে পবিত্র মক্কা নগরীতে। আশফাকুর রহমান রবিনের ফেসবুক স্ট্যাটাস থেকে কিন্তু এই তথ্য জানা গেছে। গত শুক্রবার পূর্ণিমাকে দেখা যায় মদিনায় তার স্বামী এবং কন্যার সঙ্গে, এবং শনিবারে তারা দুজনেই ফেসবুকে একসঙ্গে ছবি দিয়ে দোয়া চেয়েছেন সবার কাছে।